আমার মনে হয় মানুষ খাওয়া দাওয়া ও ভ্রমণের ব্যাপারে কোনোদিনই কম্প্রোমাইজ করে না। আজকের ভিডিও তাদের জন্য যারা ভ্রমণ পিপাসু, আবদ্ধতার বেড়াজাল ছিঁড়ে যারা বিশ্বভ্রমণের নেশা করে বেড়ায় দিনের পর দিন। প্রকৃতি তাদের অফার করছে অপরূপ এই সুন্দর পৃথিবীটাকে ঘুরে দেখতে এবং উপভোগ করতে। ওয়েলকাম টু মাই চ্যানেল ফেপটকি। বিফোর কন্টিনিউ, ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আজকের ভিডিওতে তেমনই 10টি বিশ্বের সুন্দর স্থানের কথা বলতে চলেছি, চলুন শুরু করা যাক। নাম্বার 10, পালাওয়ান আইল্যান্ড। এটি ফিলিপাইনের বৃহত্তম দ্বীপ, যাকে পৃথিবীর সুন্দরতম দ্বীপ হিসেবে বর্ণনা করা হয়। এখানে একটা ছোট্ট নদী যার চারপাশে শিলা ও গাছপালায় ঘেরা, যা আমাদেরকে ভাবাতে বাধ্য করবে এক স্বর্গের রাজ্যের কথা। নাম্বার 9, সেলজারল্যান্ডস ফস। এটি আয়ারল্যান্ডের পরিচিত জলপ্রপাত, যেটিকে বিশ্ব সৌন্দর্যের তালিকায় যুক্ত করেছে। প্রায় 60 মিটার উঁচু এই জলপ্রপাতের জলের উৎস এক আগ্নেয় হিমবাহ। এছাড়া এই জলপ্রপাত বা ঝর্ণার পেছনে একটা গুহা আছে, যার সৌন্দর্য উপভোগ করতে আমাদের মন্দ লাগবে না। নাম্বার 8, প্লিটভাইস লেক ন্যাশনাল পার্ক। 1979 সালে ইউনেস্কো দ্বারা প্রাপ্ত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এই ন্যাশনাল পার্ক দক্ষিণ ইউরোপের সবচেয়ে পুরনো পার্ক। প্রায় 297 স্কোয়ার কিলোমিটার এই ন্যাশনাল পার্কে আছে এক দর্শনীয় ঝর্ণা, ক্যাসকোড, হাইকিং ট্রেল ইত্যাদি। এই পার্কে মূল আকর্ষণ হলো লেক ও তার জলের রং। নাম্বার 7, আলগার ডে বেনাগল। দক্ষিণ পর্তুগালে অবস্থিত এই অঞ্চলে আছে এক সমুদ্র গুহা, যেটা ভ্রমণ প্রেমীদের কাছে এক আকর্ষণীয় স্থান। এখানে সাঁতার কাটা বা বোট চড়ার আনন্দ নিতে পারবেন সহজেই। প্রকৃতি আপনাদের জন্য তৈরি করেছেন গুহা ছিদ্র, যেখান থেকে আগত সূর্যরশ্মির এক অপরূপ দৃশ্য আপনাকে নিয়ে যেতে পারে এক অন্য দুনিয়াতে। নাম্বার 6, দ্য ক্লিফস অব মোহর। এটা ভেঙে পড়েছিল নেপোলিয়নের যুদ্ধের সময়। এটি বিশ্বাস করা হয় যে ক্লিফসগুলো 320 মিলিয়ন বছরেরও পুরনো, যখন আয়ারল্যান্ডের প্রাচীন নদীগুলি সমুদ্রতলে পলি ফেলে তৈরি করা হয়েছিল। এটি এখন সৌন্দর্যের ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এখন এখানে 30,000-এরও বেশি পাখির বাস। নাম্বার 5, দ্য গ্রেট বেরিয়ার রিফ অ্যান্ড হোয়াইট হেভেন বিচ। এটি বিশ্বের বৃহত্তম জলজ প্রাণীর রিফ। এটি কোরাল দিয়ে আবৃত, একে জলজ প্রাণীর বাসস্থানও বলা হয়। এছাড়া হোয়াইট হেভেন বিচ হলো বিশ্বের সবচেয়ে সুন্দর পরিবেশ বান্ধব বিচ। এই সুদর্শন বিচে 98% খাঁটি সিলিকার বালি দেখা যায়। এর বিশেষত্ব হলো এই বালিগুলি সৌর তাপ গ্রহণ করে না, যেখানে আপনারা খালি পায়ে হেঁটে অনাহাসে এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। নাম্বার 4, অ্যান্টিলপ ক্যানিয়ন। এখানে জল শিলার মধ্য দিয়ে প্রবাহিত হয়। আপনি শুধুমাত্র গাইডের সাথে এখানে ভ্রমণ করতে পারবেন। ক্যানিয়ন দেখার সবচেয়ে আদর্শ সময় হলো গ্রীষ্মের মাসগুলিতে, যখন তাপমাত্রা ঠান্ডা থাকে এবং বৃষ্টির সম্ভাবনা হয় কম। নাম্বার 3, ইগুয়াজো ফলস। ইগুয়াজো জলপ্রপাত আর্জেন্টিনা ও ব্রাজিল সীমান্তে অবস্থিত একটি জলপ্রপাত। এটি দক্ষিণ আমেরিকার এক প্রাকৃতিক বিস্ময়। এটি প্রায় 275টি ভিন্ন জলপ্রপাত নিয়ে গঠিত। ইগুয়াজো শব্দের অর্থ বড় জল। এটি নায়াগ্রা জলপ্রপাতের চেয়েও বড়। নাম্বার 2, মেরিন লেক। এটি এতটাই সুন্দর যে এখানকার জল দেখে মনে হতে পারে স্বর্গ থেকে এনে ঢেলে দেওয়া হয়েছে। হিমবাহ গলনে উৎপন্ন এই লেককে $20 বিলও বলা হয়, কারণ কানাডিয়ান $20 এই লেকের ছবি দেখা যায়। নাম্বার 1, সালার ডে ইউনি। 10,582 কিলোমিটার এই সালার ডে ইউনি বিশ্বের বৃহত্তম লবণের সমভূমি। এটির অন্যতম জনপ্রিয় আকর্ষণ হল ট্রেনের জন্য তৈরি একটি কবরস্থান। মাঝে মাঝে লবণের সমতলটি খুব স্বচ্ছ জলে ঢেকে যায়, যেটি বিশ্বের বৃহত্তম আয়না তৈরি করে। এর মধ্যে কোন জায়গাটি আপনাদের ভালো লাগলো কমেন্টে জানান। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।